আমি সচরাচর ভিডিও বানাতে আসি না, এবার আসছি। যে বিষয়ে আসছি, কেমনে বলি, ঘাটিমি একটা মেয়ের অপমান কইরা ভিডিও বানাইছে, নিজের মাইয়া আছে পরের মাইয়ারে সম্মান করিস না, পরে বউ আছে পরের মায়ের নামে বাজে কথা কস, তোমো আর এই ভিডিওটা তোরা পৌঁছাই দিস কান্টিমিরের কাছে। তাই আপনারা যদি পারেন ভিডিওকে শেয়ার করেন বেশি বেশি, প্লিজ প্লিজ প্লিজ। কে ওইভাবে গালি দিতে পারে একটা মেয়েকে? তোরা আমার আমেরিকান বাঙালি, তোরা ঘাঁটি মিরে মার, ওরে পাইলে শাড়ি খুই প্যান্ট কুইল্লা মার। আমি এরকম খারাপ কথা কই না, ঘাঁটি মির শুড বি নেকেট, ওরে মার। চরিত্রহীনা শাওন ফাওন, একটা ভিডিও দেখলাম, একটা বুড়া, একটা বুড়া আবার ফ্রেন্স কাট আছে, বুড়া একটা ভদ্র মহিলাকে নিয়ে খুব খারাপ খারাপ কথা বলে, খুবই খারাপ। সে নাকি আবার আমেরিকা থাকে, আবার খুব ইমানদার বাবলি পুরুষ মানুষ, জিনিস তো খারাপই বই। সুরা ইসরা আয়াত নাম্বার 32 তে বলছে ডোন্ট গো ফর আমেরিকা। এই যে তোর ইমানের অবস্থা না, আবার একটা মেয়ের অপমান করেন, তার মাকে নিয়ে বাজে কথা বলেন, এটা কোন ইসলামে বলছে? এটা কি বান্টি ইসলাম? এটা কি বান্টি বানাইছে ইসলাম? এই ইসলাম মেয়েদেরকে হ্যারেস করা, হ্যাঁ, আবার গালি গালাজ করে, নিজের মেয়ের নাম ওয়াদিয়া তাও বলেন, আবার পরের মেয়ের নিয়ে বাজে কথা বলেন, এইটা এটা কি আচরণ? হ্যাঁ, এই যে মানুষ যে রিয়াক্ট করে এটা কেমনি করে, এটা ঠিক না। ঠিক আছে, বয়স হয়েছে, ভালো হয়ে যান, কয়েকদিন পরে আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে হতে হবে, আপনার এই আচরণ জানলে আপনার মেয়েকে বিয়ে করবে বলেন?